প্রতিদিনের বই মেলা। অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো কালো ধোয়া, যে ধোয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছুটোছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেয়া হয়। আমি ছেড়ে এসেছিলাম আমার বাবাকে, আমার মাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমার, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেট্রা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে, তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিট। প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধগলি, সেই অন্ধগলির 11 বিনম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, আমি সেই আমি, তখনও যার মুখে নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙাল রস খাইল, ভার ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই চিৎকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছে তাদের ওপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছে। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর আমি তখন এপার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দূরস্থ এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায় এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার আজকের প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। ওরাও এখন শুদ্ধ করে আমার মতো আর বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি।
সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্যে ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছি। আমার ভেতর সে অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্যে, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করতে থাকে। প্রিয় দর্শক, আমাদের এই মাতৃভাষা বাংলা, আমাদের এই স্বাধীন বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, মুক্তিযুদ্ধে এবং একুশের বান্নের একুশের প্রহরে যেসব শহীদ হয়েছেন যারা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের অমর একুশে গ্রন্থমেলা 2020-এর এই সোহরাওয়ার্দী উদ্যানের বাংলা ভিশনের অস্থায়ী স্টুডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ জানাচ্ছি রাফুন নাহার, তার মনের যত্ন এই বইটি নিয়ে তার সঙ্গে আমরা আলাপ করব। রাফুন নাহার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ই ভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে ডেকে আমার বই সম্পর্কে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। নতুন প্রিয় দর্শক, আমরা প্রায় এক যুগেরও বেশি এই অনুষ্ঠানটি, প্রতিদিনের এই বইমেলা অনুষ্ঠানটি, বইমেলা থেকে আমরা সম্প্রচার করে থাকি সরাসরি বাংলা ভিশন এবং সারা দেশের কোটি কোটি মানুষ, এমনকি যারা প্রবাসে রয়েছেন তারাও আমাদের এই অনুষ্ঠান এই সময় দেখেন। আমরা নতুন নতুন লেখকদের নতুন বই নিয়ে আমরা কথা বলি এবং সেটি দর্শকের জন্য আমরা উপস্থাপন করি। রাফুন নাহার পেশায় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মনের যত্ন তার নতুন গ্রন্থ, আমরা বইটি সম্পর্কে আমরা রাফুনের কাছে শুনব। আপনার বইটি সম্পর্কে। জি, আমি পেশায় একজন কাউন্সিলর, কাউন্সিলিং মনোবিজ্ঞানী, এবং কাউন্সিলিং সাইকোলজি বিষয়টি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার ডিপার্টমেন্টের নাম এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ। এটা আসলে আমার প্রথম বই, মনের যত্ন আমার প্রথম বই। বইটা লেখার পেছনে যে শক্তি বা উৎসাহটা কাজ করেছে সেটা হলো যে আমরা শরীরের যত্ন নিয়ে আমরা যতখানি জানি বা শরীরের যত্ন নিয়ে আমরা যতখানি সচেতন, মনের যত্ন ব্যাপারটা নিয়ে আমরা ঠিক ততখানি সচেতনও নই, বা কিভাবে আমরা মনের যত্ন করব সেটাও আসলে আমাদের কাছে সেই অর্থে জানা নেই। আমি একটু আপনার প্রসঙ্গে আমি একটু যুক্ত করি। আমার একজন বন্ধু আছে, এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক বা বিভাগীয় প্রধান ও মনোবিজ্ঞানী। আমি একদিন তার কাছে একটা বিষয় উপস্থাপন করলাম, আমার সাধারণত ডাক্তারের কাছে বা যাওয়ার আগ্রহ খুবই কম, তো বললো যে, সে আমার একটু জুনিয়ার এক বছর, বললো যে আপনার গাড়ির যদি ডিস্টার্ব দেয় তো আপনি তো যান মেকানিকের কাছে, তাই না? তাই বললাম হ্যাঁ তা যাই, তাহলে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে কেন যাবেন না? সেদিন থেকে আমি কিন্তু এই বিষয়টা সচেতন হয়েছি। আর আপনি কাউন্সিলিং করছেন, আপনার এতদিনের অভিজ্ঞতা নিশ্চয়ই এই বইটিতে সেই অভিজ্ঞতা লব্ধ বই নিশ্চয়ই। জি, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি গাড়ি শব্দটা নিয়ে এলেন। আসলে আমাদের জীবনটা, দেহ মন মিলিয়ে আমাদের জীবনটা আসলে গাড়ি, যেটাকে আমরা জীবন গাড়ি বলতে পারি। যদি মনের যত্ন, মনের হদিসটা আমাদের জানা থাকে, মনের যত্নের উপায়গুলো আমাদের জানা থাকে, তাহলে এই গাড়িটা হবে একজন সচেতন চালক সহ একজন গাড়ি। যদি আমরা মনের, কারণ মনই আমাদের পরিচালিত করছে সবসময় আমাদের জীবন, আমাদের কাজ, আমাদের সম্পর্কগুলো, তো এই গাড়ির যদি একজন সচেতন চালক থাকে তাহলে গাড়ি কিন্তু সঠিক দিকে তার গন্তব্যে পৌঁছবে। কিন্তু আমরা যদি মন সম্পর্কে, আমার মন কোথায়, আমার মনের যত্ন আমি কীভাবে নেব, এটা যদি আমার জানা না থাকে তাহলে আমাদের জীবন গাড়িটা হবে একটা চালকবিহীন গাড়ি। এটা অনিন্দ্য প্রকাশ থেকে আপনার এই বইটি প্রকাশিত হয়েছে, এবং অনিন্দ্য প্রকাশ থেকে, এবং যেটা বলতে চাই যে এই বইয়ের পাঠক আসলে সবাই, প্রথমত বলবো আমার শিক্ষার্থীরা এবং যারা মানসিক স্বাস্থ্যকর্মী তাদের জন্য একটা পরিপূর্ণ দিক নির্দেশনা এটা। আমি আমাদের দর্শকদের জন্য একটা প্রশ্নের মাধ্যমে একটা মেসেজ আমি জানাতে চাই।
সেটা হলো যে যে কোনো বয়সের একজন মানুষ, একজন বুঝদার মানুষ তার মনের যত্ন কোথা থেকে শুরু করবে? খোঁজা, মনকে খোঁজা। প্রথমত স্বীকার করা, প্রথমত বুঝতে পারা যে আমার একটা মন আছে এবং সেটাকে খোঁজা। এবং সেই মনটাকে খোঁজার একটা উপায় আমার মনের যত্ন বইয়ে আছে। তারপর সেই মনটাকে খুঁজে একেবারে হাতে ধরে একটা শিশুর আমরা কীভাবে যত্ন করি, আমরা তাকে দেখতে পাই, আমাদের সামনে দেখতে পাই, একটা শিশু আমার কোলে, তো আমার মনটাও নিজের মনের সন্ধান করাটাই তার প্রথম যাত্রা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বইটি আমাদের পাঠকদের অনেক কাজে লাগবে, একটি জরুরি বই, একটি গুরুত্বপূর্ণ বই। রাফুনার, আপনাকে অভিনন্দন এবং আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা। ধন্যবাদ আপনাকেও। প্রদর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এস এম শাওয়ান মনির, যুদ্ধ কখনো শেষ হবার নয়, এই গ্রন্থ আপনার। জি, আমি প্রথমে বলতে চাই আপনাদের বাংলা ভিশন যখন থেকে এই বাংলা একাডেমিতে আসছে সেখান থেকে আমার শুরু। এ পর্যন্ত আমার এই বইটি নিয়ে উপন্যাস, গল্প এবং কবিতা বই নিয়ে 29তম প্রকাশিত গ্রন্থ এই কবি কাব্যগ্রন্থটি। তো যুদ্ধ যতদিন পৃথিবীতে মানব সভ্যতা থাকবে ততদিন পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ হবে, সত্যের সত্যকে আঁকড়ে থাকবার জন্য, বেঁচে থাকবার জন্য সংসার সংগ্রামে এবং পরাধীনতার হাত থেকে যুদ্ধ চলতেই থাকবে। তো সুতরাং যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানব সভ্যতা আছে ততদিন আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যুদ্ধ, প্রতিবাদ, সংগ্রাম ততদিন থাকবে। যুদ্ধ তো একটি সামষ্টিক যুদ্ধ, একটি প্রত্যেক মানুষের একটা নিজস্ব যুদ্ধ, ব্যক্তিগত যুদ্ধ। আপনার এই গ্রন্থে কোন যুদ্ধের কথা স্থান পেয়েছে? এখানে মূলত যেহেতু মুজিব বর্ষ আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, ঘোষণা করেছেন, তো আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের ভিত্তি করে কিছু কবিতা এখানে সংযোজন করা হয়েছে। কিছু সাংসারিক, পারিবারিক, সমাজ জীবনের যে অন্যায়, তার মানে আপনার আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ রয়েছে এবং ব্যক্তিগত, ব্যক্তিক এবং সামষ্টিক সব রকম যুদ্ধের বিষয় রয়েছে সাহিত্যমালা থেকে প্রকাশিত। আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি, আপনাকে অনেক অভিনন্দন। ধন্যবাদ সকল কলা কৌশলীকে, বাংলা বিশ্বের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম। প্রদর্শক, আপনারা দেখছেন ই ভ্যালি, প্রতিদিনের বইমেলা, সরাসরি অনুষ্ঠান মেলা একাডেমি মেলা চত্বর থেকে বাংলা ভিশনের পর্দায়। এবার আমন্ত্রণ জানাচ্ছি এইচ এম মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ই ভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান। বাংলা ভিশন কাশকে ধন্যবাদ আজকের ই ভ্যালি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার গ্রন্থ রাজনীতি, মেহেদীর রাজনৈতিক চাষাবাদ, মেহেদীর রাজনৈতিক চাষাবাদ, আমি বিষয়টি বুঝে নেই, দর্শকদের একটু যদি আমি অ্যাকচুয়ালি আপনার যে বিভিন্ন পত্র পত্রিকার যে আপনার বিভিন্ন দৈনিক পত্রিকা যে কলাম আমি নিয়মিত লিখে যাই বিভিন্ন দৈনিক পত্রিকা। রাজনৈতিক কলাম লেখেন কোন কোন পত্রিকায়? হ্যাঁ, এটা লিখি দৈনিক আমার সময়, সময়ের আলো এবং আপনার সকালের সময়, ভোরের সময়, এগুলোতে আমি নিয়মিত লিখে থাকি। পত্রিকায় যে রাজনৈতিক কলামগুলো আপনাকে আপনার বিভিন্ন সময় মুদ্রিত হয়েছে সেগুলো এখানে সন্নিবেশিত হয়েছে, এবার বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে গেল। বইটির প্রকাশক অর্জুন প্রকাশন। অর্জুন, অর্জুন প্রকাশন। কতগুলো আর্টিকেল আছে এখানে? এখানে 30টি আর্টিকেল আছে। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? হ্যাঁ, এটা 2019 থেকে 2020-এর আপনার জানুয়ারি 3 তারিখ পর্যন্ত। বইটি প্রকাশক এবং প্রাপ্তিস্থান আপনার অর্জুন প্রকাশন। আপনার স্টোর নম্বর হচ্ছে 429 লেগের পাড়ে, একেবারে খুব কাছে। আপনার প্রকাশকের যদি নামও বলি আপনার হাসিম সাহেব, যে মোটামুটি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ই ভ্যালি প্রতিদিনের বইমেলা, সরাসরি বই মেলা প্রাঙ্গণ থেকে। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনের বই মেলা
প্রদর্শক বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইমেলা প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বিরতির পর আমাদের প্রথম অতিথি মিথুন মজুমদার। মিথুন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, ইভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগত। আপনার গ্রন্থ রাধাচূড়া আমার হাতে পৌঁছাতে আমাদের স্টুডিওতে, রাধাচূড়া গ্রন্থটি সম্পর্কে আমরা দর্শকদেরকে জানাব। হ্যাঁ, রাধাচূড়া গ্রাম বাংলার পল্লী প্রকৃতির উপরে লেখা, বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, ফুল, পাখি, ঘুড়ি, নৌকা বাইস, বুনো ফুল, এসবের উপরে ভিত্তি করে বইটি রচিত হয়েছে, যা এখন আর দেখা যায় না, বিলুপ্তির পথে। আমি এগুলোর উপরে ভিত্তি করে দারিদ্রতা, অসহায়ত্ব, গ্রাম বাংলার সাধারণ, একেবারে সাধারণ প্রত্যন্ত গ্রামের জীবনযাত্রা, সূর্য উদয়, সূর্য অস্ত, প্রকৃতি, শরৎ ঋতু, আগমন, বসন্ত, বর্ষা, এর উপর ভিত্তি করে সব গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার যে অনুষঙ্গ জীবন, এইসবই আপনার কবিতায় কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। দেখি আমরা একটি আপনার গ্রন্থ থেকে একটি কবিতা আমরা দর্শককে শোনাই। তুমি, প্রিয় দর্শক, মিথুন মজুমদারের রাধাচূড়া গ্রন্থ থেকে তুমি কবিতাটি পড়ে শোনাচ্ছি। ভেবেছিলে একদিন তুমি ফুল হবে, শীতার্ত শরতের উঠোন কোণে, শিউলি রক্তজবা বা রক্তিম ভর দুপুরে, নির্মল ভোরে স্নিগ্ধ পাখি গানে সাজাবে চারিধার। ভেবেছিলে তুমি ঢেউ হবে, পাথরে মোড়া ঘাটে দোলা দিবে নীল কণ্ঠ সমাহারে, ভেবেছিলে চৈতালি আকাশ হবে তুমি, বিদগ্ধ সবুজে ছায়া হয়ে বসন্ত প্রান্তরে, অথবা মালা হয়ে রবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালুর নবীন ডালে ডালে। আপনাকে অভিনন্দন এবং আপনার রাধাচূড়া গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, ইভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান পাটোয়ারি আপনাকে। আপনার হাতে অনেকগুলি গ্রন্থ, সবই কি নতুন? নতুন। আমরা আমরা মিজান পাবলিশার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান পাটোয়ারি, তার অনেকগুলি গ্রন্থ আমার হাতে। আমি প্রথমে বইগুলি দেখাই আমাদের দর্শকদের। মুজিব বর্ষের বিশেষ প্রকাশনা, জন্মশতবর্ষে, বর্ষে স্মরণে বরণে মহাকালের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিব, আনিসুজ্জামান এবং আসলাম সানি দুজন মিলে সম্পাদনা করেছেন। এই বইটি সম্পর্কে আমরা একটু বলি। মুজিব বর্ষ উপলক্ষে আমাদের 50টি নতুন বই বেরোবে, এর ভিতরে এই বইটি একটি গুরুত্বপূর্ণ বই। এটি সম্পাদনা করেছেন নিশ্চয়ই আনিসুজ্জামান এবং আসলাম সানি। এই বইতে মোটামুটি বাংলাদেশের মুজিব সম্পর্কে যে লেখাগুলি টপ লেভেল আছে সবগুলি এখানে, সব লেখাগুলি এই গ্রন্থে স্থান পেয়েছে, বিভিন্ন লেখকের, বিভিন্ন লেখক। স্কুল কলেজের ছাত্ররা যদি মুজিব সম্পর্কে জানতে চায় এই বইটি পড়তে পারবে। পরের বইটি দেখা যাচ্ছে রচনা সমগ্র ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রচনা, সারা জীবনে যা লিখছি সব বইগুলি আমরা এক গ্রন্থে প্রকাশ করছি। ওবায়দুল কাদের যা লিখেছেন সারা জীবন বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন ইয়েতে, জেলখানা থেকে যা লিখছে আর কি সবগুলি ওবায়দুল কাদের যা লিখেছেন এ পর্যন্ত, এখানে সব এর পাতাও, জি সবই আছে, তার বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা যা লিখেছেন। পরবর্তী বই বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙালি জাতীয়তাবাদ, কবির চৌধুরী। কবির চৌধুরী স্যার এই বইটি লিখেছেন, সেটা অনেক আগে আমরা প্রকাশ করেছি, এবার আবার নতুন, এবার নিউ এডিশন, জি নিউ এডিশন। পরের বইটি ছোটদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আলী ইমাম, বঙ্গবন্ধু জন্মশতবর্ষে মুজিব বর্ষের বিশেষ আরেকটি প্রকাশনা, ছোটদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বইটি আলী ইমাম ভাই খুব যত্ন করে আসলে বিভিন্নভাবে লিখেছেন এবং ওনার লেখা এই বইটির দাম 300 টাকা। এই বইটি শিক্ষার্থীদের জন্য খুব উপযোগী হবে বলে মনে হয়, শিশুদের। এই ছিল আপনার বই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভ্যালি প্রতিদিনের বইমেলা। আমরা বই পরিচিতিতে যাচ্ছি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু সৈয়দ আবুল হোসেনের একটি বিশাল গ্রন্থ আমার হাতে। এই বইটি প্রকাশ করেছে, বইটির প্রকাশক
রহস্যময় ব্ল্যাক হোল, মোহাম্মদ জাফর ইকবালের নতুন গ্রন্থ। কিশোর মুসারবিন পাহাড় চূড়ায় আজব বাড়ি, রকিব হাসান। রকিব হাসানের এই গ্রন্থটি প্রতীক থেকে প্রকাশিত। নৈসঙ্গের গোলক ধাঁধা, সাইদ হাসান দারা। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নির্বাসিত জীবনের গল্প, ভাষান্তর সুরাইয়া ফারজানা হাসান, একটি সময় থেকে প্রকাশিত। মেঘবালিকা আব্দুল মান্নান শিকদারের গ্রন্থ, অন্য প্রকাশ। মুক্তির পরম্পরা, বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট ও প্রস্তুতি পর্ব, আবুল কাশেমের গ্রন্থ। এই বইটি কথা প্রকাশ থেকে প্রকাশিত। আজকে আমার হাতে শেষ বই রকিব হাসানের, কিশোর মুসা রবিন, দানব রবিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভ্যালি প্রতিদিনের বইমেলা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদেরকে আগামীকাল 5:20 আবারও আমাদেরকে একই সময় এই মেলা প্রাঙ্গণ থেকে ইভ্যালি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান সরাসরি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এবার প্রতি বছরের মতো কয়েক বছর যাবৎ বইমেলা প্রশস্ত হয়ে বিস্তারিত হয়ে এটি সরওয়ার্দী উদ্যানের বিশাল এলাকা জুড়ে এই মেলা সাজানো হয়েছে। সুপ্রশস্ত চলাচলের রাস্তা এবং প্রতিদিন এখানে ধুলাবালি মুক্ত প্রাকৃতিক পরিবেশে আপনাদের বিভিন্ন মেলার স্থলে ঘুরে বই সংগ্রহ করবার একটি চমৎকার পরিবেশ। আপনারা আসুন, যারা বইমেলায় এখনও আসেন নাই, আসবার প্রস্তুতি, তাদেরকে বইমেলায় আসবার আমন্ত্রণ জানিয়ে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করতে করতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র নিও। এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালি তাল পাখাটা খুব নিশিথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তোমার দিকে তাকিয়ে থাকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে। আমি না হয় ভালোবেসে ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি এসে যায়, এক জীবনে কতটাই বা নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে।